নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভিকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভিক, আর প্রতিদিনের মতো আজ চৌঠা ফেব্রুয়ারি রবিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে ইয়েমেনের 13টা স্থানের 36টা স্থাপনায় মার্কিন এবং ব্রিটেন বাহিনীর হামলা, আরো 6টা দেশের সমর্থন ছিল বলে দাবি। নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক, জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে, অর্থাৎ প্রথমে বিশ্বের খবর, তারপর জাতীয় অর্থাৎ ভারতের অন্যান্য রাজ্যের খবর, এবং সবশেষে আঞ্চলিক অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের খবর মিলিয়ে আরো গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো ইসরায়েলের সামরিক ঘাঁটিতে অভিযান চালাতে এবার হুতিদের মহড়ার খবর দিয়েছে ইসরায়েলের ইংরাজি দৈনিক টাইমস অফ ইসরায়েল। হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন ফিলিস্তিনের গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। বার্তা সংস্থা এপি শনিবার 3 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে গাজার কিছু কিছু অংশে হামাসের নিয়ন্ত্রণ ফিরে এসেছে। বিদ্রোহীদের সাথে সংঘর্ষের জেরে প্রাণে বাঁচতে বাংলাদেশে মিয়ানমারের 14 জন সীমান্তরক্ষী। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন বাংলাদেশের নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি। পাকিস্তানের হয়ে চরবৃত্তি ভারতীয় দূতাবাস কর্মীর গ্রেপ্তার সত্যেন্দ্র সিওয়াল। মাস্টার স্ট্রোক মমতার 100 দিনের টাকা মেটাবেন মমতাই আর কেন্দ্রের মুখাপেক্ষী নন তিনি। সারা বাংলা সংখ্যালঘু কাউন্সিল এবং সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বলেছেন অধিকার আদায়ের জন্য সংগঠিত হতে হবে। সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর। ইয়েমেনের 13টা স্থানের 36টা স্থাপনায় মার্কিন এবং ব্রিটেন বাহিনীর হামলা, আরো 6টা দেশের সমর্থন ছিল বলে দাবি। মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী সেন্টকম ব্রিটিশ সেনাদেরকে সঙ্গে নিয়ে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের 36টা স্থাপনায় হামলা চালিয়েছে। শনিবার রাতে এইসব হামলা চালানো হয় লোহিত সাগরে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক টহল জোটের এক যৌথ বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়েছে অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ড এবং নিউজিল্যান্ডের সমর্থন নিয়ে এই সব হামলা চালানো হয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে আন্তর্জাতিক এবং বাণিজ্যিক জাহাজ এবং লোহিত সাগরে চলাচলকারী নৌযানগুলোর ওপর হুতিদের ক্রমাগত আক্রমণের জবাবে ইয়েমেনের 13টা স্থানের 36টা লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এইসব হামলায় হুতিদের ভূগর্ভস্থ অস্ত্র মজুদ স্থাপনা, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সরঞ্জাম, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার ব্যবস্থা সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে আঘাত হানা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। তবে এইসব স্থাপনা মার্কিন সেনারা কিভাবে বাছাই করেছে তা স্পষ্ট নয়। এর আগে সেন্টকম জানিয়েছিল শনিবার লোহিত সাগরের দিকে নিক্ষেপের জন্য প্রস্তুত করা হুতিদের 6টা জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধ্বংস করে দেয়া হয়েছে। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে অভিযান চালাতে এবার হুতিদের মহড়ার খবর দিয়েছে ইসরায়েলের ইংরাজি দৈনিক টাইমস অফ ইসরায়েল। খবরে বলা হয়েছে হুতি যোদ্ধারা এমন একটা ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে যে তারা ইসরায়েলের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে অভিযানের মহড়া চালাচ্ছে এবং ইসরায়েলি সেনাদেরকে জিম্মি করছে। পত্রিকাটা দাবি করছে ব্যারেন পার্বত্য অঞ্চলে হুতিরা গোলাবর্ষণ করছে এবং তারা বহু সংখ্যক ড্রোন থেকে ইসরায়েল এবং আমেরিকার পতাকার উপর বোমা ফেলছে। মহড়ায় অংশ নেয়া কমান্ডারদের কেউ কেউ ফিলিস্তিনি পতাকা বহন করছে এবং কিছুক্ষণ পর তারা ইসরায়েলের নজরদারি ক্যামেরা এবং পতাকা ধ্বংস করছে। পাশাপাশি ইসরায়েলি সেনাদের তাঁবু তছনছ করছে এবং অবশেষে একটা সামরিক ঘাঁটি উড়িয়ে দিচ্ছে। এই মহড়ায় 3 জন ব্যক্তিকে ইসরায়েলি সামরিক বাহিনীর ইউনিফর্মে দেখা গিয়েছে, যাদেরকে বন্দুকের মুখে আটক করা হয়। গত 7ই অক্টোবর ইসরায়েলের ভেতরে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামী জিহাদের যোদ্ধারা
সামরিক অভিযান চালানোর পর থেকে ইসরায়েল গাজায় বর্বর আগ্রাসন এবং গণহত্যা চালাচ্ছে। এর প্রতিবাদে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এডেন উপসাগর এবং লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালাচ্ছে। এছাড়া বিশ্বের যে কোনো দেশের জাহাজকে ইসরায়েলি বন্দরের দিকে যাওয়ার ক্ষেত্রে লোহিত সাগরের পথ নিষিদ্ধ করেছে হুতিরা। এই নিয়ে আমেরিকা এবং ব্রিটেনের সঙ্গে ইয়েমেনের সামরিক বাহিনীর সংঘর্ষ চলছে। এর মধ্যে হুতি যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর বিষয়ে যদি সত্যিই মহড়া পরিচালনা করে থাকে, তাহলে ধারণা করা যায় যে হুতি যোদ্ধারা গাজা ইসরায়েল যুদ্ধে আরও বেশি ঘনিষ্ঠভাবে জড়িয়ে যাচ্ছে। হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ফিলিস্তিনের গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। গতকাল শনিবার লেবাননে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন হামাসের শীর্ষস্থানীয় কর্মকর্তা ওসামা হামদান। ওসামা হামদান বলেছেন, ইসরায়েল, কাতার, মিশর এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের প্রস্তাবিত চুক্তি কাঠামোটা পর্যালোচনা করছেন হামাসের নেতারা, তবে এই বিষয়ে হামাসের অবস্থান ঘোষণার জন্য আরও সময় দরকার বলে জানিয়েছেন ওসামা হামদান। সংবাদ সম্মেলনে হামদান বলেছেন, হামাস বারবার বলেছে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে এই বর্বর আগ্রাসন বন্ধের জন্য তারা যে কোনো উদ্যোগ নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত। ফ্রান্সের প্যারিসে মধ্যস্থতাকারীদের তৈরি খসড়া যুদ্ধবিরতির প্রস্তাব হামাস হাতে পেয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। তবে তিনি বলেছেন, চুক্তির বিষয়ে চূড়ান্ত সমঝোতা এখনো হয়নি, প্রস্তাবটাতে কিছু ঘাটতি রয়েছে। বার্তা সংস্থা এপি শনিবার 3 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে, গাজার কিছু কিছু অংশে হামাসের নিয়ন্ত্রণ ফিরে এসেছে। দখলদার ইসরায়েলি সেনারা প্রায় 1 মাস আগে গাজার উত্তরাঞ্চল থেকে সরে যায়, আর ইসরায়েলি সেনারা সরে যাওয়ার পরই উত্তরাঞ্চলে গাজা সিটিতে পুনরায় নিজেদের নিয়ন্ত্রণ স্থাপন করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। বার্তা সংস্থা এপি শনিবার 3 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এপির সাংবাদিক গাজা সিটির 4 জন সাধারণ মানুষ এবং হামাসের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। তারা জানিয়েছেন, সম্প্রতি গাজা সিটিতে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে, এছাড়া সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের আংশিক বেতন দেওয়া হয়েছে। গাজায় প্রায় 4 মাস নির্বিচারে বর্বর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া ইসরায়েলের স্থলসেনারা ট্যাঙ্ক এবং কামান নিয়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন। এত হামলার পরেও হামাসের পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়টা ইঙ্গিত করছে যে তারা এখনও টিকে আছে, যদিও ইসরায়েল দাবি করেছিল উত্তরাঞ্চলে হামাসকে সম্পূর্ণ নির্মূল করা হয়েছে। তবে হামাস যেসব অঞ্চলে সরকারি চাকরিজীবীদের বেতন দিয়েছে সেই সব অঞ্চলে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এপি জানিয়েছে, সাদা পোশাক এবং পোশাক পরিহিত পুলিশ সদস্যদের পুলিশের সদর দপ্তর এবং আল সিফা হাসপাতালের সামনে দেখা গিয়েছে। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানের কর্মীদের কাজ করতে দেখা গিয়েছে, কিন্তু সেখানে তাদের লক্ষ্য করে আবারও বিমান হামলা চালানো হয়েছে। হামাসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, যেখান থেকে ইসরায়েলি সেনারা সরে গিয়েছে সেখানে এখন আইনের শাসন প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে হামাস। তিনি আরও জানিয়েছেন, হামাসের নেতারা নির্দেশ দিয়েছেন উত্তরাঞ্চলে যেন পুনরায় বেসামরিক শাসন প্রতিষ্ঠা করা হয় এবং পুলিশ সদস্যদের দোকান এবং বাড়িঘরে লুটপাট ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ইসরায়েলি সেনাদের হাত থেকে বাঁচতে অনেক মানুষ তাদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান ফেলে পালিয়ে গিয়েছেন। এখন সেগুলোর নিরাপত্তা নিশ্চিতের কথা বলা হচ্ছে। সাইদ আব্দেল বার নামের এক বাসিন্দা জানিয়েছেন, তার চাচাতো ভাই হামাসের একটা অস্থায়ী কার্যালয় থেকে $200 পেয়েছেন। এছাড়া পুলিশ সদস্য এবং পৌরসভার কর্মীদের বেতন দেওয়া হয়েছে। সরকারি চাকরিজীবীদের আংশিক বেতন দেওয়ার বিষয় নির্দেশ করছে যে ইসরায়েল হামাসকে এখনো নির্মূল করতে পারেনি, যদিও তারা দাবি করেছে যে হামাসের 10,000 সদস্যকে হত্যা করা হয়েছে। বিদ্রোহীদের সাথে সংঘর্ষের জেরে প্রাণে বাঁচতে বাংলাদেশে মিয়ানমারের 14 জন সীমান্তরক্ষী। বিদ্রোহীদের সাথে সংঘর্ষের পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তমরু এলাকার বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি ক্যাম্পে আশ্রয় নিয়েছে মিয়ানমারের 14 জন সীমান্তরক্ষী বাহিনীর সদস্য। রবিবার 4 ফেব্রুয়ারি সকালে শূন্যরেখা পেরিয়ে তমরু ক্যাম্পে আশ্রয় নেয় তারা। এর আগে সকালে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তমরু এলাকায় মিয়ানমার থেকে ছড়া গুলিতে আহত হয়েছে 2 বাংলাদেশি। তমরু কোনাপাড়ার বাসিন্দা ভুলু বলেছেন, রাত 11টার দিকে মর্টার শেলের বিস্ফোরণে
অপহৃত অংশ আমার ঘরের চাল ভেদ করে ভেতরে পড়েছে। একটুর জন্য আমাদের পরিবার প্রাণে রক্ষা পেয়েছে। আমরা খুব ভয়ে আছি, ঘরেও নিরাপদে থাকতে পারছি না। ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেছেন, ভোর থেকে মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলি হচ্ছে, এতে বিকট শব্দে কেঁপে উঠছে ঘুমধুম তুমরু সীমান্তবর্তী এলাকা। এলাকাবাসীদের বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার জন্য বলা হয়েছে। বিজিবি সূত্রে জানা গিয়েছে এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশের নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি, তারপরেও বাংলাদেশের সাথে বিভিন্ন ইস্যুতে কাজ করতে চায় আমেরিকা যুক্তরাষ্ট্র। বিশেষ করে জলবায়ু বিষয়ে কাজ চলমান থাকবে। রবিবার সচিবালয় পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই সব কথা বলেছেন। নির্বাচন নিয়ে পিটার হাসের সাথে কথা হয়েছে কিনা জানতে চাইলে পরিবেশ মন্ত্রী বলেছেন, নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি, কিছু কিছু ক্ষেত্রে ভিন্নমত থাকতেই পারে, তারপরেও আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো থাকবে। নির্বাচন নিয়ে ভিন্নমত পোষণ করলেও দুই দেশের সম্পর্ক উন্নয়নে একসাথে কাজ করবে। জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ নিয়ে বাংলাদেশের সাথে কাজ করার ক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্র তাদের আগ্রহের কথা জানিয়েছে। পাকিস্তানের হয়ে চরবৃত্তি ভারতীয় দূতাবাস কর্মীর, গ্রেপ্তার সত্যেন্দ্র সিওয়াল। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতীয় দূতাবাসের এক কর্মী, নাম সত্যেন্দ্র সিওয়াল। ওই ব্যক্তিরা রাশিয়ার মস্কোর ভারতীয় দূতাবাসে কাজ করতেন। ভারতীয় সেনার গোপন তথ্য পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর হাতে তুলে দিতেন উত্তরপ্রদেশের বাসিন্দা এই সত্যেন্দ্র সিওয়াল। কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে গিয়েছেন সিওয়াল, তাকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা। রবিবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে মিরাট থেকে বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে ধৃত সত্যেন্দ্র সিওয়াল 2021 থেকে দূতাবাসে কাজ করছিলেন, সেখানে ইন্ডিয়া বেস্ট সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন সত্যেন্দ্র। নিজের পদমর্যাদাকে কাজে লাগিয়েই দূতাবাসের সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র বের করতেন, তারপর মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সেটা পাচার করে দিতেন পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর কাছে। প্রতিরক্ষা, বিদেশ মন্ত্রক এবং সীমান্তে সেনা মোতায়েন সংক্রান্ত তথ্য পৌঁছে যেত আইএসআই এর হাতে। গোয়েন্দা সূত্রে খবর, সত্যেন্দ্র চরবৃত্তির তথ্য পাওয়ার পরে তদন্ত শুরু করে উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা। উত্তরপ্রদেশের পুলিশ জানিয়েছে সন্দেহ হওয়ার কারণে জেরা করা হয় তাকে, শেষ পর্যন্ত গুপ্তচর বৃত্তির কথা স্বীকার করেছেন সত্যেন্দ্র সিওয়াল। মাস্টার স্ট্রোক মমতার, 100 দিনের টাকা মেটাবেন মমতাই, আর কেন্দ্রের মুখাপেক্ষী নন তিনি। হকের টাকা বন্ধ করে দিয়ে কেন্দ্রের বিজেপি সরকার যখন বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে, তখন বিকল্প রাস্তায় হেঁটে পশ্চিমবঙ্গের খেটে খাওয়া প্রান্তিক মানুষের জন্য খুশির খবর বয়ে এনেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের মুখাপেক্ষী না থেকে শনিবার রেড রোডের ধর্না মঞ্চে মমতার দৃপ্ত ঘোষণা, 100 দিনের কাজ করা বাংলার 21 লক্ষ শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে প্রাপ্য টাকা 21 ফেব্রুয়ারি পৌঁছে দেবে তাঁর সরকার। তবে এখানেই শেষ নয়, মমতার আরও একটা গুরুত্বপূর্ণ ঘোষণা হচ্ছে প্রথম পদক্ষেপ হিসাবে 100 দিনের শ্রমিকদের বেতন অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করলাম। এরপর আবাস যোজনার কথাও সঠিক সময় বলবো। 8 তারিখ রাজ্য বাজেট, বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, আস্তে আস্তে সব করে দেব। আমরা ভিক্ষা চাই না, জয় করতে চাই, কথা দিলে কথা রাখি। বিজেপি নেতারা অট্টালিকায় থাকবে আর গরিব মানুষের মাথায় ছাদ কেড়ে নেবে, এটা হতে পারে না। প্রসঙ্গত আবাস প্লাস যোজনায় নাম নথিভুক্ত থাকলেও বাড়ি পাননি 11 লক্ষ বাংলার মানুষ। সূত্রের খবর, বাজেটেই এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য প্রয়োজন পড়বে 6,600 কোটিরও বেশি টাকা। 100 দিনের কাজ, আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের কাছে 1,20,000 কোটি টাকার বেশি প্রাপ্য বলে দাবি রাজ্যের। এই দাবি আদায়ে বেশ কয়েকবার দিল্লিতে দরবার পর্যন্ত করেছেন মমতা, 3 বার সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, এমনকি কেন্দ্রের আধিকারিকদের সঙ্গেও বৈঠকও হয়েছে রাজ্য প্রশাসনের কর্মকর্তাদের। 156টা কেন্দ্রীয় পর্যবেক্ষক দল বাংলায় ঘুরে গিয়েছে। এত সবের পরেও প্রাপ্য মেটাতে কোনো সদর্থক প্রচেষ্টা না হওয়ায় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ এবার খোদ মমতাই। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে কেন্দ্রের কাছে 100 দিনের কাজের মজুরি বাবদ বকেয়া 3,732 কোটি টাকা, মজুরি ছাড়া উপাদান বাবদ বকেয়া 3,181 কোটি টাকা, অর্থাৎ মোট বকেয়ার পরিমাণ 6,913 কোটি টাকা। সূত্রের খবর, আগামী 21 ফেব্রুয়ারি 100 দিনের কাজের মজুরি বাবদ প্রায় 3,500 কোটি টাকা পরিশোধ করবে রাজ্য সরকার। এই টাকা কোথা থেকে আসবে? মমতার কৌশলী জবাব, মানুষের টাকা, মাটির টাকা, মজুরির টাকা, কাজের টাকা।
সারা বাংলা সংখ্যালঘু কাউন্সিল এবং সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বলেছেন, অধিকার আদায়ের জন্য সংগঠিত হতে হবে। শনিবার মেদিনীপুর টাউনে সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা কনভেনশনে মুহাম্মদ কামরুজ্জামান বলেছেন, সমাজের অবহেলিত মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেছেন, সংখ্যালঘু উন্নয়নে সরকারের যেটুকু প্রকল্প বরাদ্দ থাকে সেগুলো যথাযথ স্থানে কার্যকরী হয় না, তাই ব্লক স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যেতে হবে। এদিন পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লক থেকে কনভেনশনে প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন। কনভেনশনে মাওলানা সৈয়দ আবু তোরাব, আইনজীবী শেখ মুজিবুর রহমান, মাওলানা শেখ আবু মুসা, সংগঠনের জেলা সভাপতি মোস্তাক আহমেদ, জেলা সম্পাদক শেখ মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ বক্তব্য রাখেন। সংরক্ষণের যথাযথভাবে কার্যকর করা, ওয়াকফ সম্পত্তির সংরক্ষণ, মাদ্রাসার শূন্য পদে শিক্ষক নিয়োগ, অর্গানাইজিং মাদ্রাসাগুলোর সরকারি অনুমোদন সহ বিভিন্ন দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন ব্লক প্রশাসনের কাছে দাবিপত্র পৌঁছে দেওয়ার লক্ষ্যে ব্লক ভিত্তিক সদস্য সংগ্রহ এবং সংগঠন গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন মুহাম্মদ কামরুজ্জামান। তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর। আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। আমাদের এখন প্রায় প্রতিদিনই বলতে হচ্ছে যে কিছুদিন যাবত আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন যে নিউজ নির্ভীকের খবর তাদের কাছে ঠিকমতো নাকি পৌঁছচ্ছে না। তাদের জন্য বিনয়ের সাথে প্রথমে যে কথাটা বলতে হয় সেটা হলো, আপনারা হয়তো নিউজ নির্ভীক চ্যানেল নিয়মিত দেখছেন না। শুধু সাবস্ক্রাইবার আর ফলোয়ার হলে হবে না, নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে যাবে এর কোনো নিশ্চয়তা নেই। নিউজ নির্ভীকের অনুষ্ঠান যদি নিয়মিত না দেখেন তাহলে ফেসবুক বা ইউটিউব আপনাদের কাছে নিউজ নির্ভীকের খবর রেকমেন্ড করবে না বলেই আপডেশন এসছে। অতএব নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান নিয়মিত দেখুন, কারণ নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান কিন্তু নিয়মিতই হচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরেজিতে NEWSNIRVI কে লিখে সার্চ করে দেখুন, অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর, কম বেশি রাত 10টায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন, প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন, এছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ, অবাক করা খবর, ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা, রাজ্যের কথা বিভাগে ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ সব ভিডিও, আর থাকে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে কোনো সংগঠনের মিটিং, মিছিল, সভা, সমাবেশ, এমনকি খেলা, মেলা, সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্ন ধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার, সরাসরি সম্প্রচার। আপনিও আপনার যে কোনো অনুষ্ঠান, তা সে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সংগঠন হোক বা যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের অনুষ্ঠান হোক, সেসবের লাইভ সম্প্রচার করার জন্য নিউজ নির্ভীককে আমন্ত্রণ জানাতে পারেন। ভিডিওর সঙ্গে এবং ডিসক্রিপশন বক্সে নিউজ নির্ভীকের ইমেইল ঠিকানা দেওয়া থাকছে, সেই ইমেইলে আমন্ত্রণ জানাতে পারেন। ব্যতিক্রমী খবরাখবর সহ তাই সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন, নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।